চল বাবু, খেজুর পাকে না জানিস, পাকতে দেরি আছে, এক সপ্তাহ মতো আরো লেগে যাবে। হ্যালো বন্ধুরা, ভিলেজ কিচেনের টুম্পাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আইল এসেছিলাম খেজুর খেতে, কিন্তু খেজুর এখন পাকেনি, চলে যাচ্ছি, এক সপ্তাহ আরও লাগবে খেজুর খেতে। আর এর মুখটা দেখুন, খেজুর পাকেনি বলে। বন্ধুরা, আমি এখান থেকে চলে যাব আমার রান্নাঘরে, আর আমি আপনাদের সঙ্গে ড্রাগন ফলের মজার একটা ড্রিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর পুকুরের দিকে একবার তাকিয়ে দেখুন। পুকুরে অনেক মাছ ফেলা হয়েছে, আর ওই ছাওয়াটা করে দেওয়া হয়েছে যাতে মাছ ওতে থাকতে পারে। ছোটো ছোটো মাছ তো মরে যাবে, তাল পাতা দিয়ে খুব সুন্দর একটা করে দেওয়া হয়েছে। চল, কত রোদ বলতো। আর দেখ, এই কলা পাতা দিয়ে বাঁশি তৈরি করা যায়। চল আমি তোকে তৈরি করে দেবো, চল চল না, পড়ে যাবো। জুতোটা খোল, বাঁশিটা যদি তুই খুলে দিস তা বাজবে কোথ দিয়ে? বাঁশিটা তো খুলে দিয়েছিস, বস। বন্ধুরা, সব কিছু নিয়ে আমি বোন আর আইল রান্নাঘরে চলে এসেছি, আর ফলটা আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর দেখতে। এই দেখুন, এর নাম ড্রাগন ফল, আর এটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আপনাদের দাদা একবার এনেছিল রমজান মাসে। এই ড্রাগন ফলের মিল্কশেক আমি কোনোদিন খাইনি, আপনাদের দাদা বললো যে এই ড্রাগন ফল দিয়ে মিল্কশেক খুব ভালো হয়, তো তাই বাজার থেকে কিনে এনেছে, আমি করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে, ভালো লাগবে। পুরো ফুলের মতো দেখতে, এটা তো একটা ফল ফুলের মতো দেখতে হয়ে গেছে। ড্রাগন ফলের মিল্কশেক তৈরি করার জন্য কী কী নিয়েছি আপনাদের বলে দিই। ড্রাগন ফল নিয়েছি, দুধ নিয়েছি, কাজু, কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি, একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি চিনি। ভেতরটা দেখো কত সুন্দর, কালো মরিচের মতো পুরো দেখতে। তুই ঠিক বলেছিস বন্ধুরা, দেখুন এর ভেতরটা অনেকটা কিউইর মতো দেখতে, কিউই হালকা সবুজ থাকে, এটা পুরো সাদা। এটা দেখুন পিঙ্কের উপরে এই সাদাটা আছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এর ভেতরেরটা দেখুন পুরো পিঙ্ক। মা, আমাকে একটা দাও না, খাই। খাবি? এর ভেতরটা দেখুন যেন মনে হয় কালো জিরে ছড়ানো আছে, এটা তুললে পুরো কালো জিরে। তুই উনুনটা জ্বালিয়ে দুধটা গরম করে নে, আর আমি গেট করে নি। 1 লিটার দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। দুধটা দেখ তো হালকা গরম হয়েছে, গুঁড়ো দুধটা কেটে দিয়ে দে। দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছে, এবার ওটা ফুটতে থাকুক, আর বোনকে আমি বাদামটা বাটতে দিয়ে দেবো। বাদামটা বেটে নে, প্রথমে না এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিবি, বাদামের খোসাগুলো। হ্যাঁ, পেস্তা বাদাম আর কাঠবাদাম আমার ছাড়ানো হয়ে গেছে, এগুলো আমি বেটে নেব। এই ফলটা না ভীষণ নরম, গ্রেট করছি খুব সহজেই গ্রেট হয়ে যাচ্ছে, আর এটা খেতে কিন্তু পুষ্টিকর খাবার। কি করেছিস ওটা? তুমি তো সেই অর্ধেক কেটে লাগালে।
ড্রাগন ফ্রুট আমি গ্রেট করে নিয়েছি, আর এদিকে বোন বাদামও বেটে নিয়েছে, আর দুধটা হয়ে গেছে, দুধটা নামিয়ে নেব। বদমাশিরা শেষ নেই বল, রাখ ওটা রেখে দে, কাজে লাগবে ওটা, রাখ না। দুধের মধ্যে দিয়ে দেবো চিনি, চিনি আমি পরিমাণ মতো দিয়েছি, ড্রাগন ফলটা এমনিতেই হালকা হালকা মিষ্টি আছে। তুই সায়েন্টিস্ট হবি হ্যাঁ বড় হয়ে। বোতলে জল নিয়ে, গ্লাসে জল নিয়েছে, নিয়ে কেমিক্যাল দিচ্ছে, যেমন জলে কেমিক্যাল দিলে যেরকম মানে ফোটে সেরকম করছে। বড় হয়ে কী হবি বল আমাকে একবার। বাবা তুই পড়াশোনা করে না, সায়েন্টিস্ট হবি? পড়াশোনা করিস? কি পড়িস, কি পড়িস, কি জানি বল একটা বলে দে। মাথা ব্যথা করে, হ্যাঁ পড়তে বসার কথা বললে, লিখতে বললে হাত ব্যথা করে, পড়ার কথা বললে ওর মাথা যন্ত্রণা করে, ও আবার বড় হয়ে সায়েন্টিস্ট হবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, আর এরকম একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে ঢেলে নেব। এবার দিয়ে দেব ড্রাগন ফল, এবার দিয়ে দেবো বাদাম বাটা, বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এই দেখুন এটা কি বলুন তো, আমি বরফ জমিয়েছিলাম বোতলে, আর বোতলটা দেখুন কেটে নিয়েছি, বোতল লাগছে। পুরো বোতল হয়ে গেছে, এই হাত দিস না, দেবো তো। ড্রাগন ফল দিয়ে মিল শেক আমার রেডি হয়ে গেছে, আর সব আমি সাজিয়ে নিয়েছি। আইল খাবি তো? এনে ধর, তোকে আগে দিয়েছি, খেয়ে আমাকে বল। একটা তুলে নে, ঠান্ডা ঠান্ডা খেতে এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের, খুব সুন্দর হয়েছে। খা আইল খা, প্রথমবার খেলাম, সত্যিই খুব সুন্দর লাগছে খেতে। কি হলো? ওর গায়ে পড়ে যাচ্ছে। পড় চাইল, গ্লাসটা আর করিস না, তুই নিচে রেখে খা, নিচে রেখে খা। ইস খেতে পারছে না, ঠান্ডা ঠান্ডা একদম প্রাণটা ঠান্ডা করে দিচ্ছে, এখান থেকে যাচ্ছে পুরো একদম বরফ। চার গ্লাস ঢেলে নিয়েছি, আর কিছুটা রাখা আছে, ওটা আমি ফ্রিজে রেখে দেবো। আহিলের বাবা রোজ এক গ্লাস করে খাবে আমাকে বলছিল, আপনারা এটা তৈরি করে ফ্রিজে রাখতে পারেন, আর কিছুদিন দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন আমার নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে বলবেন।